हरे कृष्ण। ए बाईपुराणे उल्लेख रहे तुलसी दल मात्राय जोहन्नम देवम प्रपूजयत ब्रह्मग्न सहि गोगग्नश्च स एव गुरुत अल्पगः। जे व्यक्ति तुलसी पत्रेर द्वारा श्री भगवान छाड़ा अन्य देवदेवीर पूजा करे तार निश्चय ब्रह्म हत्या अर्थात एक जन शुद्ध ब्राह्मण के हत्या करार पाप, गोहत्या अर्थात गाभी हत्यार पाप एवं गुरुपत्नी गमने पाप होये थाके। तो आमरा देखते पाच्छी जदि आमरा कखनो विष्णु तत्व व्यतीत अन्य कारो चरणे आमरा तुलसी पत्र अर्पण करी ताहले आमादेरके ब्रह्महत्या गोहत्या एवं गुरुपत्नी गमने जे पाप होय सेई महा 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 पाप आमादेरके बहन करते होबे। তাই আমাদের জানা উচিত কার কার চরণে আমরা তুলসীপত্র অর্পণ করতে পারব, কার কার চরণে আমরা এই তুলসীপত্র আমরা অর্পণ করতে পারব না। তো এজন্য আমরা যখন ভগবানের সেবা করব তখন অবশ্যই আমাদের এই বিষয়গুলো ফলো করা উচিত। অনেকে আবার কী করে থাকেন, গুরুদেবের চরণে তুলসী অর্পণ করে থাকেন। অনেক অনেক জায়গায় দেখা যায়, আমরা বিভিন্ন জায়গায় প্রচারের ক্ষেত্রে গিয়ে আমরা দেখে থাকি বা অনেক জায়গায় অনেক কেউ কেউ ফেসবুকে পোস্টও করে থাকেন যে গুরুদেবের চরণে তুলসীপত্র অর্পণ করা হয়েছে। আসলে সেটা হচ্ছে গর্হিত অপরাধ, এটা ঠিক না, সেটা একটা মস্ত বড় অপরাধ। এর কারণেও আমরা এই গুরুদেবের চরণে তুলসী অর্পণ করার কারণে আমরা এই ব্রহ্মহত্যা গোহত্যা এবং গুরুপত্নী গমনের পাপের বাগিদার হয়ে থাকি। কারণ তিনি হচ্ছেন গুরুতত্ত্ব, বিষ্ণুতত্ত্ব, শিবতত্ত্ব, এগুলো হচ্ছে আলাদা আলাদা বিষয়। তো গুরুদেব তিনি বিষ্ণুতত্ত্ব না, যেখানে ব্রহ্মা শিব দুর্গা কালী মাতার চরণে তুলসী অর্পণ করা যাচ্ছে না, সেই জায়গায় গুরুদেবের চরণে তুলসী অর্পণ কীভাবে করা যাবে? হ্যাঁ, কারণ গুরুদেব হচ্ছেন কৃষ্ণের ভক্ত। যে গুরুদেব তুলসী দেবীকে প্রতিদিন পরিক্রমা করছেন, যে গুরুদেব তুলসীকে প্রতিদিন জল দান করছেন, যে গুরুদেব প্রতিদিন তুলসী দেবীর আরতি করছেন, কীর্তন করছেন, তার কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করছেন, সেই গুরুদেবের চরণে আমরা কীভাবে তুলসী পত্র নিবেদন করতে পারবো? কারণ গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি। যদি শিষ্যের কাছে হচ্ছেন গুরুদেব ভগবানের মতোই গুরুদেবকে পূজা করা উচিত, সম্মান করা উচিত, কিন্তু গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি। হ্যাঁ, এই জন্য শাস্ত্রে বর্ণনা করা আছে ভগবান হচ্ছেন সেব্য ভগবান, হ্যাঁ, আর গুরুদেব হচ্ছেন সেবক ভগবান। যদিও আমরা গুরুদেবকে ভগবানের মতো আমরা পূজা করব, তাকে সম্মান করব, আরতি করব, কিন্তু গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি। তিনি ভগবানের মতোই আমরা তাকে সেবা করব, শ্রদ্ধা করব, কিন্তু তিনি ভগবান নন। তাই গুরুদেবের চরণে তুলসী অর্পণ করা যাবে না। গুরুদেবকে আমরা কীভাবে ভোগ নিবেদন করতে পারি? যদি আমরা গুরুদেবের চিত্রপটে আমরা গুরুদেবকে পূজা করি, আরতি করি, সেটা ঠিক আছে, কিন্তু গুরুদেবকে যদি আমরা ভোগ নিবেদন করি ডাইরেক্টলি, আমরা গুরুদেবকে ভোগ নিবেদন করা উচিত নয়। হ্যাঁ, ঠিক যেভাবে আমরা বিভিন্ন দেবদেবীদেরকে এমনকি পুরীধামে ঠিক যেভাবে জগন্নাথকে ভোগ লাগিয়ে সেটা তারপরে বিমলা দেবীকে অর্পণ করা হয়, অর্থাৎ বিমলা দেবী হচ্ছেন স্বয়ং দুর্গা দেবী, তারপরে আনন্দবাজারে ভক্তদের মধ্যে সেটা বিলি করা হয় বা বিক্রি করা হয়, ঠিক সেইভাবে যদি আমরা গুরুদেবকে ভোগ নিবেদন করতে হয় যেভাবে আমাদের ভক্তরা করে থাকেন, গুরুদেবের মাধ্যমে ভগবানের কাছে ভোগ নিবেদন করেন, ভগবান সেটা ভোগ গ্রহণ করার পর সেটা হয় প্রসাদ, সেই প্রসাদ তারা বিভিন্ন বৈষ্ণবদের নিকট অর্পণ করেন, শিল প্রভুপাদ শিল গুরুমাজের নিকট অর্পণ করেন। ভগবান গ্রহণের পর আমরা গুরুদেবকে অর্পণ করতে পারি, তখন সেটা প্রসাদ থেকে মহাপ্রসাদ হয়ে যাবে, তখন সমস্ত বৈষ্ণবরা গ্রহণ করবেন, গুরুদেব গ্রহণ করবেন, তখন মহা মহাপ্রসাদ। এভাবে আমরা গুরুদেবের সেবা করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কৃপাপূর্বক আমাদের গুরুকৃষ্ণ কৃপা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। হরে কৃষ্ণা।